হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড তো দেখো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য যে সাজেশান সিরিজটা চলছে তার আজকে আমরা দ্রবণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো তো এর আগে যদি তোমরা কোনো ভিডিও সাজেশান সিরিজের দেখে না থাকো বা মিস করে যাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ প্লে লিস্টটা দিয়ে রাখছি সেখানে সমস্ত চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল ভিডিও তোমরা পেয়ে যাবে সেগুলো দেখে আস্তে আস্তে রেডি করে নিও তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ আশা করি খুবই ভালো হবে তো চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য চ্যাপ্টার হচ্ছে সলিউশন বা দ্রবণ তো এখান থেকে তোমরা ভালো করেই জানো যে এই চ্যাপ্টার থেকে আমাদের নিউমেরিক্যালস প্রবলেম থাকেই এবং এই চ্যাপ্টার থেকে টু মার্ক্সের কোশ্চেন থাকবে আর থ্রি মার্কসের কোশ্চেন থাকবে অর্থাৎ তিন নয় যে সাতাশ থাকে সেখান থেকে একটা থাকবে আর টু মার্ক্সের একটা কোশ্চেন থাকবে মেবি এখান থেকে হয়তো তিন না থেকে দুই প্লাস একও থাকতে পারে কিন্তু এখান থেকে একটা থাকবে আর এখানে একটা থাকবে তো স্বাভাবিকভাবেই এখান থেকে অঙ্ক থাকবে এবং এইটাতে অথবাও থাকতে পারে বা এটাতেও অথবা থাকতে পারে ম্যান্ডেটারি নাই নেই যে যেরকম কোনো নিয়ম যে অথবা থাকবেই সেরকম কোনো ব্যাপার নেই তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যাপ্টারটাকে ভালো করে করো তো থিওরিতে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ভালো করে বলে দিচ্ছি ভালো করে সেগুলো রেডি করে রেখো দেখো হেন্ডির সূত্রটি লেখো এবং এর প্রয়োগ লেখো বা কে এইচ এর হেন্ডির ধুবকের বৈশিষ্ট্য এটা কিন্তু অনেক দিন আসেনি এইচএসএ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি ট্রিপল স্টার দিয়ে রাখলাম হেন্ডি সূত্র করবে প্রয়োগ করবে আর হেন্ডির ধুবকের বৈশিষ্ট্য সংক্রান্ত যা প্রশ্ন আছে সেগুলো করবে তারপর একটা কোশ্চেন আছে চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা কি পরিবর্তিত হয় বিবৃত করো ব্যাখ্যা করো এই কোশ্চেনটাকে ডবল স্টার দিলাম খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু করে রেখো থ্রি স্টারগুলো কোনো মতেই মিক্স করবে না আচ্ছা আদর্শ দোবন অনাদর্শ দোবনের কোশ্চেন অনেক বছর আসেনি তাই পারলে চারটে স্টার দিতাম কিন্তু আমি ট্রিপল স্টারেই রাখলাম অবশ্যই এই অথবাটা সমেত দুটোই করবে তুলনাও দিতে পারে পরীক্ষায় পার্থক্য এইভাবেও দিতে পারে বা তোমায় বলতে পারে অথবা কোশ্চেনটা যেমন আছে যে আদর্শ দোবনের ক্ষেত্রে ডেল্টা ই সলিউশান জিরো বা ডেল্টা ভি মিক্সিং জিরো হয় কেন ব্যাখ্যা করো এটাও দিতে পারে আচ্ছা অ্যাজিওট্রপিক মিশ্রণের কথায় আসি অ্যাজিওট্রপিক মিশ্রণটা লাস্ট দু বছর আসেনি তাই এটাকেও আমি ট্রিপল স্টারের মধ্যেই রাখলাম ভীষণই ইম্পর্টেন্ট অ্যাজি মিশন মিশ্রণ কী উদাহরণ সবাই পোকার ভেদ লেখো তো দুটোই করবে এরপরে আসি ধনাত্মক বিচ্যুতি আর ঋণাত্মক বিচ্যুতির কোশ্চেন এটা দু হাজার তেইশ সালে এসেছিল চব্বিশে আসেনি তাই এটাকে আমি ডবল স্টারের মধ্যে রাখলাম তোমরা ধনাত্মক বিচ্যুতি ও ঋণাত্মক বিচ্যুতির কারণটা ভালো করে করো আর কারা দেখায় সেই উদাহরণটা একটু দেখে রেখো তারপরে আসছে কোয়ালিগেটিভ প্রপার্টি বলতে কী বোঝো এগুলো সিম্পল কোশ্চেন একটু দেখে রেখো দেখো কোশ্চেন সংখ্যা কম অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবে একটা জিনিস সবই ইম্পর্টেন্ট এবার যারা কিছুই পড়েনি সারা বছর কিছুই পারে না তাদের জন্য এই স্টার সিস্টেমটা আদারওয়াইজ কিন্তু মাত্র তোমাদের জন্য আমি বারোটা কোশ্চেন রেখেছি তো আশা করব কিছুই তোমরা বাদ দেবে না তবু যেগুলো ট্রিপল স্টার দিচ্ছি সেগুলোকে কোনো মতেই মিস তোমরা করো না আচ্ছা কেবি বা কে এফের সংজ্ঞা এই যে দুটো ধুবক আচার একক লেখো এককের সেকশানটা ইম্পর্টেন্ট বলতে পারো ইম্পর্টেন্ট বা এটা থেকে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে জলের ফুটনাঙ্কে মোলার উন্নয়নের যে মান সেটা এইটা ব্যাখ্যা করো তো এখানে ওভারঅল মিলিয়ে আমি ডবল স্টার দিয়ে রাখলাম এটাকে এরপরে আসি কিছু ব্যাখ্যার কোশ্চেন বলে রাখাই ব্যাখ্যার কোশ্চেন আসবেই পরীক্ষায় তাই ব্যাখ্যার কোশ্চেনে আলাদা করে থ্রি স্টারের প্রয়োজন না হলেও সবই ইম্পর্টেন্ট আট থেকে একদম এই যে ব্যাখ্যাটা রয়েছে দশের দাগে আমি ভেঙে ভেঙে দিয়েছি প্রত্যেকটাই করবে এর মধ্যে নয়েরটা ভ্যানটপের অভিস্রোপণ চাপ সংক্রান্ত সূত্রগুলি লেখো সব ইম্পর্টেন্ট এখানে সবই থ্রি স্টার ঠিক আছে অভিস্রোপণ সংক্রান্ত যে সূত্র ভ্যানটপের এটাও থ্রি স্টারের মধ্যেই আছে আর দশেরগুলো ফোর স্টার দিতে পারলে ভালো হতো আসবেই আসবে এর মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোকে টিক দিয়ে মার্কিং করে দিচ্ছি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলাল এনএসিএল দোবনের তুলনায় জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলাল গ্লুকোজ দোবনের স্ফুটনাঙ্ক কেন কম হয় এই জাতীয় কোশ্চেন শীত প্রধান দেশে বরফ আচ্ছাদিত রাস্তায় এনএসিএল ছড়ানো হয় কেন বা পাহাড়ি রাস্তায় কেন সিএসিএল টু এরম কোশ্চেন তিনেরটা ভালো মতো করো তিনেরটা দুটো ভাগ করে দিয়েছি দুটোর মধ্যে যে কোনো একটা দেবে কিরাম কোশ্চেন দেবে মানবদেহের লোহিত রক্ত কণিকাকে যথাক্রমে দিয়েছি যথাক্রমে হয়তো দেবে না তোমায় বলে মানবদেহের লোহিত রক্ত কণিকাকে এক পার্সেন্ট এনএসিএল দোবনের রাখলে কী ঘটবে বা জিরো পার্সেন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এনএসিএল রাখলে কী ঘটবে এটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই তিনটা ডেফিনেশান এই কোশ্চেনের উত্তরের মধ্যেই পেয়ে যাবে এই কোশ্চেনের উত্তরগুলো তুমি বেশিরভাগই ছায়াপ্রকাশনির বইয়ের শেষে যে কোশ্চেন অ্যান্সার আছে সেখানে অ্যান্সার সমেত পেয়ে যাবে আচ্ছা এই কোশ্চেনটা এসেছিলো কিন্তু দু সালে এসেছিলো এই এইটা তো এই রিলেটেডই ভালো করে করে রেখো চারেরটাও ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট আমি তো বলিলাম মাত্র ছটা দিয়েছি শুকনো কিশমিশ জানাকে সব কটাই করে রেখো এখানে বাছার কোনো চান্স নেই ব্যাখ্যার কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে তাই ব্যাখ্যার কোশ্চেন কোনো মতেই যেন বাদ তোমরা না দাও আচ্ছা এগারো আর বারো কোশ্চেনে কি দিয়েছি বিপরীত সিঙ্গেল স্টার দিলাম এর একটি প্রয়োগ লেখো আর এইটাও একটা ব্যাখ্যামূলক কোশ্চেন কোনো দাবের মানে মোলারিটি গাঢ়ত্ব বেশি না মোলালিটির গাড়ত্ব বেশি ব্যাস এই কটা কোশ্চেন কোনো মতে মিস করো না এটা গেল থিওরি থেকে এইবার যদি আমরা নিউমেরিক্যাল সেকশানে যাই নিউমেরিক্যাল সেকশানে বলি দেখো এখান থেকে মূলত অঙ্ক আছে চারটে কলিগেটিভ প্রপার্টির হ্যাঁ চারটি কলিগেটিভ প্রপার্টির মধ্যে চারটে যদি আমরা দেখতে থাকি তাহলে দেখবে তিন দু নম্বরে ডেলটা টিভি আছে তিন নম্বরে ডেলটা টিএফ আছে আর এখানে আছে অভিশ্রবণ চাপ আর প্রথমটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা আছে সেইটা তো আগের বছর দু হাজার চব্বিশে অভিস্রবণ চাপ থেকে অঙ্ক এসছে কিন্তু বারবার বলি এইরকম কোনো নিয়ম নেই যে অভিস্রবণ চাপের অঙ্ক এসছে মানে আসবে না নিয়ম কিন্তু নেই তবু আমি তোমাদের বলবো এই দুটোকে ভালো করে করো সাথে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটাকেও ভালো করে করো অঙ্কের সেই অর্থে দেখো তোমরা নিউমেরিক্যাল প্রবলেমে সেই অর্থে সাজেশান দিয়ে মেলানো অসম্ভব যায় না তবু তোমাকে আমি একটা গাইডলাইন দিয়ে দিলাম এই তিনটে মিস করো না সব থেকে সুবিধা হচ্ছে দেখো ডেল্টা টিভির অঙ্ক করলে অটোমেটিক এটা ফ্রিতে হয়ে গেল ডেল্টা টি একই রকম হুবহু এক না হলেও একই রকম অঙ্ক এর সাথে ভ্যান্ট অফ ফ্যাক্টর দেওয়া অঙ্কগুলোও একটুখানি তোমরা দেখে নিও এছাড়াও বলে রাখি এইচ এসের ঠিক আগে আগে আমরা সাজেশান সিরিজ নিয়ে আসবো স্পেশাল সেটা হচ্ছে অর্গ্যানিকের উপর ইনঅর্গ্যানিকের উপর আর ফিজিক্যালের উপর সেখানে আমি অঙ্ক সাজেশানও দিয়ে দেবো এইচএস দু হাজার পঁচিশের আগে তো এখন আপাতত তোমরা এগুলো রেডি করতে থাকো এইচএস যত এগোবে আরও সুন্দর সুন্দর সাজেশান তোমরা পাবে ফুল সাজেশান উইথ ফুল অ্যান্সার তোমরা পেয়ে যাবে তো ভিডিওগুলো যদি উপকারে লাগে একটাই অনুরোধ করব বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হবে আগামী ভিডিওতে